প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়া এবং সেনাবাহিনীকে আগামী নির্বাচনে নির্বাহী ক্ষমতা দিতে খালেদা জিয়ার দাবির বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বেগম জিয়ার বক্তব্য অন্ধ আক্রোশের নগ্ন বহিঃপ্রকাশ। বেগম খালেদা জিয়ার বক্তব্য শেখ হাসিনার প্রতি তার অন্ধ আক্রোশের নগ্ন বহিঃপ্রকাশ। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না।